এরপর দেখবেন সময়ের সংলাপ। দর্শক আসসালামু আলাইকুম, দৈনিক জনতা নিবেদিত সময় সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা সবসময় নদী নিয়ে কথা বলি, নদীকে বাঁচানোর কথা বলি, নদীকে রক্ষার কথা বলি এবং মৃতপ্রায় নদীকে বাঁচানোর জন্য কথা বলি। আমাদের এই অনুষ্ঠানটি প্রতি মঙ্গলবার রাত 9টায় প্রচারিত হয়, আশা করি আপনারা নিয়মিত দেখবেন। আজকের অনুষ্ঠানে আমরা নদী নিয়ে কথা বলবো ঠিকই, কিন্তু তার সাথে বাজেটকে একটু মেলাবো, এ কারণে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নদী কাটার এক বিপ্লবের ডাক দিয়েছেন। তিনি বলেছেন যেখানেই প্রতিরক্ষা কাজ হবে সেখানেই নদীকে কাটতে হবে, সেখানেই ড্রেজিং কম্পোনেন্ট থাকতে হবে। অর্থাৎ নদীকে বাঁচানোর জন্য এর আগে কোনো সরকার প্রধান এত মহৎ উদ্যোগ গ্রহণ করেননি, আর সে কারণেই আমরা আজকে কথা বলবো সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল হান্নানের সাথে। তিনি সাধারণত বাজেট নিয়ে অনেক ভালো কথা বলেন, সে কারণে আজকে তাকে আমার মেহমান হিসেবে দাওয়াত দিয়েছি। কাজী আব্দুল হান্নান ভাই, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এই যে আমি নদী নিয়ে কথাগুলো বললাম, আমাদের নদীগুলোকে বাঁচানো দরকার। আপনি দেখবেন এদেশের 700 নদীর মধ্যে এখন 100 নদী খুঁজে পাওয়া যায় না। আপনি যখন সড়ক পথে বিভিন্ন জায়গায় যাবেন, বড় বড় ব্রিজ দেখবেন কিন্তু ব্রিজের নিচে পানি দেখবেন না। আমাদের এই নদীগুলো কাটা দরকার, আর এই নদীগুলোকে কাটতে হলে আমাদের টাকা লাগবে। এই যে বাজেট, আমাদের প্রস্তাবিত বাজেট, এই বাজেটে আমাদের কি পরিমাণ টাকা দেওয়া হলো নদীর জন্য? ধন্যবাদ। বাংলাদেশ বরাবরই আমরা বলি বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নদীমাতৃক বাংলাদেশের আজকের বাস্তবতাটা কি? আজকের বাস্তবতা হচ্ছে স্বাধীন বাংলাদেশে যেখানে 24,000 কিলোমিটার আমাদের নৌপথ ছিল, সেখানে বর্তমানে শুকনো মৌসুমে মাত্র 2400 কিলোমিটার আমাদের নৌ রুট। তাহলে দেখুন বাস্তবতা হচ্ছে গত 42 থেকে 43 বছরে আমাদের নৌপথটি কমে গেছে কতটা। কেন নৌপথ কমলো? নৌপথ সাধারণত কমে থাকে দুটো কারণে, একটা হচ্ছে সিল্টেশন, আরেকটি হচ্ছে পানির প্রবাহ না থাকা। আমাদের বাস্তবতা হচ্ছে আমরা দুটো সংকটেরই মোকাবেলা করছি। আমাদের নদীগুলো প্রথমত উজান থেকে যে 53টি নদী, বাংলাদেশ ভারতের আন্তঃদেশীয় নদী, এই আন্তঃদেশীয় নদীগুলোর অধিকাংশই হচ্ছে ভারত অথবা নেপাল বা ভুটানে এর জন্ম। অর্থাৎ যে পানির প্রবাহটি আসবে তার কোনোটাই উৎস আমার দেশ নয়, ফলে আমাদেরকে পানির প্রবাহের জন্য উজানের দেশের মুখাপেক্ষি হতেই হচ্ছে। দ্বিতীয় হচ্ছে সিল্টেশন। সিল্টেশন সাধারণত দুভাবে হয়। প্রথমত হয় হচ্ছে নদীর উজান থেকে বয়ে আসা পলি, আর দ্বিতীয় হচ্ছে স্থানীয়ভাবে নদী ভাঙন। আমাদের ক্ষেত্রে দুটোই বলবৎ। উজান থেকে পানির প্রবাহ নেই বললেই চলে, কিন্তু তারপরেও বর্ষা মৌসুমে তাদের উদ্বৃত্ত পানি তারা কিন্তু ছেড়ে দেয়, ফলে তখন নদীর দুকুল ছাপিয়ে শুধু নয়, নদীর দুকুল ভেঙে পানি প্রবাহিত হয়, ফলে উজানের সিল্টেশনের সাথে আমাদের নদী ভাঙনের সিল্টেশন দুটোই আমাদের নৌপথের উপরে নদীর প্রবাহের উপর দিয়ে এসে নদীর তলদেশকে উঁচু করে ফেলছে। তাহলে সিল্টেশন আমাদের সবচেয়ে বড় সমস্যা হিসেবে সামনে চলে এসেছে। নৌ রুট বাঁচানো, নদী বাঁচানো, দুটোর জন্যই তাহলে অপরিহার্য হয়ে উঠেছে আমাদের নদীর ড্রেজিং। এখন নদী ড্রেজিংকে কিন্তু বর্তমান বিশ্বে
খুব ভালো চোখে দেখা হয় না। কারণটি হচ্ছে ড্রেজিংয়ের মাটি সাধারণত নদীর দুপাড়েই থাকে, আবার পরবর্তী বর্ষায় বা পরবর্তী পানির প্রবাহ বাড়লেই ওটা আবার চলে আসে। তারপরেও কিন্তু আমাদের ড্রেজিং ছাড়া উপায় নেই, কারণ নদীর নর্মাল প্রবাহ দিয়ে আমাদের নদী বাঁচানো, নদীর সিল্টেশন কাটানো সম্ভব নয়। এই জন্যেই বাংলাদেশ গত 3 বছর ধরে একটি বড় প্রকল্প বাস্তবায়নের কাজ করছে এবং বাজেটে এটি সম্ভবত 1,226 কোটি টাকার একটি ড্রেজিং প্রকল্প, বৃহদাকার ড্রেজিং প্রকল্প বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে। এবার 4,226 কোটি টাকার বাজেট, এই বাজেটে পানির পানি খাতে বরাদ্দটি কতটুকু, এটি যদি আনুপাতিক হারে আমরা দেখি তাহলে এটা খুবই সামান্য, কিন্তু যদি টাকার অঙ্কে দেখি গত বছরের চাইতে প্রায় 1,000 কোটি টাকা এবারে বরাদ্দ বেড়েছে পানি পানি খাতে। এবার পানি খাতের বাজেট বরাদ্দ হচ্ছে 5,927 কোটি টাকা, গত বছর এই বাজেট ছিল 4,755 কোটি টাকা, আর ডেভেলপমেন্ট খাতে এটা ছিল আপনার 3,789 কোটি টাকা, সেটি এবার বেড়ে করা হয়েছে 4,675 কোটি টাকা। বাজেট বেড়েছে কিন্তু উন্নয়ন প্রকল্প ব্যয় আমাদের বাড়ানো গেলেও বাস্তবতা হচ্ছে নতুন প্রকল্প গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা এই মতদ্বৈততার কথাই আপনার কাছে শুনব, তার আগে একটি ছোট্ট বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে, আশা করি আমার সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। কথা বলছিলাম সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল হান্নানের সাথে। ধন্যবাদ। যে কথা বলছিলাম বিরতির আগে, যে বাংলাদেশে গত কয়েক বছর বিশেষ করে বর্তমান সরকারের এ দফার ক্ষমতায় আসার পর থেকে একটি বিষয়ে বরাবরের কাঙ্ক্ষিত ছিল যে তিস্তা পানি চুক্তিটি সম্পন্ন হবে। প্রতিবারই আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর বা ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের আগে আমরা এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি উৎকণ্ঠিত থাকি, সবচেয়ে বেশি আশাবাদী হয়ে উঠি যে এই চুক্তিটি সম্পন্ন হলে সম্ভবত বাংলাদেশের উত্তর অঞ্চল বেঁচে যাবে। দেখুন, আমরা যদি পদ্মার দিকে তাকাই, ফারাক্কা পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল সেই 70 দশকের প্রথম দিকে, তারপর থেকে সেই পরীক্ষামূলক ফারাক্কা মাঠ চালু করার পরে আজ পর্যন্ত এটি পূর্ণোদ্যমে চালু করার জন্য নতুন কোনো উদ্যোগ ভারত নেয়নি, কারণ তার পরীক্ষামূলক যে চালু করা সেটি সে দফায় দফায় এক্সটেন্ড করে তার কাজটি সম্পন্ন করে যাচ্ছে। মাঝখানে হয়েছে কি, মাঝখানে আরো যে কাজটি হয়েছে সেটি হচ্ছে আমাদের একদিকে ফারাক্কার প্রকোপ, দ্বিতীয়ত আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ভৈরবের উজানে জলঙ্গি নদী, ভারতের জলঙ্গি নদীতে তারা আরেকটি ব্যারেজ করেছে। ফলটা হয়েছে কি, একদিকে পদ্মায় পানি নেই, তার ভাটিতে এসে জলঙ্গিতে বাঁধ দেওয়ার কারণে বাংলাদেশ সীমান্তের কিছুটা ওপরেই আপনার পুরো ভৈরবে শুকিয়ে গেছে, কপোতাক্ষে পানি নেই, আর কপোতাক্ষ এবং ভৈরবে পানি না থাকায় আর তার উপরে কপোতাক্ষ এবং ভৈরব দুটি একই উৎস থেকে, একই উৎস থেকে, জলঙ্গি থেকেই, কিন্তু কপোতাক্ষ দুই জায়গা থেকে পানি পেতে, মাথা ভাঙা আছে। হ্যাঁ, কপোতাক্ষ দুই জায়গা থেকে পানি পেত, একটি হচ্ছে কালীগঙ্গা দিয়ে পদ্মার পানি কপোতাক্ষে এসে পড়তো, দ্বিতীয় হচ্ছে মাথাভাঙা প্রবাহ পেত, তৃতীয় হচ্ছে ভৈরবের থেকে তার যে শাখা, এই শাখা মিলিত স্রোত
এসে কপোতাক্ষকে কপোতাক্ষের প্রবাহকে বাড়িয়ে দিত, বাড়িতে ওইদিকেই। হ্যাঁ, তো এই যে পশ্চিম দক্ষিণ পশ্চিম এলাকাটি পুরোটাই তাহলে এই দুটো নদীর দুটো ব্যারেজের কারণে একেবারেই পানির প্রবাহ বঞ্চিত। বঞ্চিত নয় শুধু, সেখানে ঘাস লতাপাতা। আমাদের আমাদের একটি বড় প্রকল্প ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে, বলা যায় বর্তমান বাংলাদেশের অন্যতম বড় প্রকল্প ছিল গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, জিকে সেচ প্রকল্প যাকে সংক্ষেপে বলা হয়। এই জিকে সেচ প্রকল্পটি এখন কার্যত অকার্যকর হয়ে গেছে। এটি গেল পদ্মার আলটিমেট রেজাল্ট। এই যে সম্পত্তি আবার জিকে সেচ প্রকল্পকে আবার রিহ্যাবিলিটেট করাচ্ছে, কিন্তু ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে, কিন্তু এর সবটাই আমার বাড়িও কিন্তু গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায়। আমি যেটা জানি যে এখানে আগে যেটা করা হতো যে এই প্রকল্পের ভেতরে কখনো ডিপ টিউবওয়েল স্থাপন করতে দেওয়া হতো না, এখন হচ্ছে। এখন এক্সটেন্ডেড যে প্রজেক্টে নেওয়া হয়েছে, আসলে বাস্তবে এটা নদীর পানির সেচ ব্যবস্থায় নয়, এটি কার্যত এখানে ওই ডিপ টিউবওয়েল এবং শ্যালো পাম্প দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নের কাজটা শুরু হয়েছে। এক্সটেন্ডেড যে প্রোগ্রাম, এটা আসলে বাস্তবে হচ্ছে এখানে ভূগর্ভস্থ পানি বেশি। যেহেতু আপনার বাড়ি ওখানে, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সরকার আরেকটি প্রকল্প গ্রহণ করেছে, এটি হচ্ছে ইমিপ, ইরিগেশন ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, এবং সেই ইমিপ প্রকল্প থেকে জিকে সেচ প্রকল্পে বেশ খানিকটা টাকা দেওয়া হয়েছে, যাতে এটাকে আর ওদের যে ক্যানেল গুলো ছিল, আসলে মূলত কাজটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওদের যে সরবরাহ ক্যানেল ছিল, সেচ খাল, সেচ খালের টারসারি লেভেলের যে খালগুলি, সেইগুলোকে এই প্রকল্পের আওতায় নিয়ে এসে ব্যবহার করার চেষ্টাটা হচ্ছে। মূল প্রাইমারি এবং সেকেন্ডারি খাল সেটা ঠিক থাকছে, সেকেন্ডারি ক্যানেলও ঠিক আছে, টারসারি ক্যানেলটা যেটা দিয়ে ক্ষেতের ফসল মানে ছোট ছোট সেই সমস্যা তৈরি হয়েছে, সেই টারসারি ক্যানেলগুলোকেই এই প্রজেক্টে, নতুন প্রজেক্টে ব্যবহার করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তো যাই হোক, আমার আমাদের বিষয়বস্তুটা ছিল যে তিস্তা প্রকল্প এবং ভারতের সাথে পানি বণ্টনের বিষয়টি। তাহলে আমরা লক্ষ্য করছি যে দক্ষিণ পশ্চিমাঞ্চলটি পুরোপুরি পদ্মার উপরে ফারাক্কা এবং জলঙ্গির বাঁধ, এই দুটো বাঁধের কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবগুলো নদীর প্রবাহ বলা যায় বন্ধ হয়ে গেছে পানি প্রত্যাহারের কারণে। ভারতের উজানের পানি প্রত্যাহার, এবার আসেন মহানন্দা এবং তিস্তা, এই দুইয়ের কারণে কিন্তু আমাদের বরেন্দ্রের উপরের অংশটি, অর্থাৎ বর্তমান রংপুর এবং রাজশাহী বিভাগ, এই দুই বিভাগটি নির্ভরশীল এই দুটো নদীর পানির উপরে। আমরা জানি যে ভারত, আমরা বারবার করে বলছি যে ভারত পানি প্রত্যাহার করছে, ভারত কিন্তু পানির দ্বিবিধ ব্যবহার করছে। প্রথমত তারা আপনার জলবিদ্যুৎ উৎপাদন করছে, তিস্তার উজানে, সিকিমে তিস্তার জন্ম, সিকিমের উপর থেকে শুরু করে আপনার তিস্তার সর্বশেষ যে বাঁধটি, তিস্তার এই বাঁধ নিয়ে আপনার সাথে কথা বলবো, কারণ কথাটা বেশ খানিকক্ষণই বলতে হবে, তার আগে আবার একটি বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, আশা করি আমার সাথেই থাকবে। সুপ্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম। আমরা কথা বলছিলাম সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল হান্নানের সাথে, তিনি বলছিলেন তিস্তার উজানে যে আমাদের গজলডোবা বাঁধ, কিন্তু সেই গজলডোবা বাঁধের উপরে আরো 30টি বাঁধ দিয়েছে এই ভারত সরকার, অর্থাৎ বিভিন্ন জায়গায় তারা পানি দিয়ে এই বাঁধ দিয়ে সেই বাঁধ থেকে পানি প্রত্যাহার করে বিভিন্ন দিকে নিয়ে গেছেন, জল বিদ্যুৎ উৎপাদন করছে। ভারতের একটি গবেষণা সংস্থা পিচ অ্যান্ড কনফ্লিক্ট, তারা জানিয়েছে যে এই 30টি বাঁধ থেকে ভারত সরকার 50,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে, এবং তাদের স্বপ্ন সেই বিদ্যুতের এক ছিটে ফোঁটা আমাদের দেশে রপ্তানিও করবে। কথা বলছিলাম কাজী আব্দুল হান্নানের সাথে, শুনি তার কথা। দীর্ঘদিন ধরে তিস্তার পানি বণ্টন নিয়ে আমাদের একটা উৎকণ্ঠা রয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী উপহাস করলেন নাকি আমাদের সাথে? উপহাস বলবো না, আমি বলবো রাজনীতিতে এটাই স্বাভাবিক, আমরা এই স্বাভাবিকতাকে সবসময় অস্বীকার করে আসছি।
আমরা যদি পশ্চিমবঙ্গের হতাম, আমরাও কিন্তু একইভাবে আমাদের হিসার প্রশ্নে কিন্তু ওভাবেই রিজিট থাকতাম। 2014 সালে যেটি আইনে রূপ নিয়েছে সেটি হচ্ছে জাতিসংঘের পানি বন্টন আন্তর্জাতিক কনভেনশন, যেটা সেটা পানি বন্টন আইনে রূপ নিয়েছে। কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে এই কনভেনশনে ভারত এবং চীন এরা কেউই এই কনভেনশনের পক্ষে ভোট দেয়নি। বাংলাদেশ ভোট দিয়েছে কিন্তু আজও পর্যন্ত এখানে অনুস্বাক্ষর করেনি। ফলে এই আইন অনুযায়ী যে আন্তর্জাতিক নদীতে ২০ ভাগ নদীর জন্য রেখে অবশিষ্ট পানির যে বন্টন, এই বন্টন আন্তর্জাতিক আইনে যা হওয়ার কথা আমরা সেটা কিন্তু দাবি করতে পারছি না অনুস্বাক্ষর না করার কারণে। অনুস্বাক্ষর করতে সমস্যাটা কি? সমস্যাটি হচ্ছে আমরা দ্বিপাক্ষিকভাবে বিষয়টি সবসময় সমঝোতার ভিত্তিতে সমাধান করতে চাচ্ছি। বিষয়টিকে এখনো আন্তর্জাতিকভাবে হস্তক্ষেপের জায়গায়, আন্তর্জাতিকভাবে এটা হস্তক্ষেপ হোক আমরা এটা চাচ্ছি না। এই দ্বিপাক্ষিক সহযোগিতার যে মানসিকতা, এটি অবশ্যই একটি অঞ্চলের আঞ্চলিক দেশগুলোর জন্য খুব শুভ মানসিকতা, এবং সেই মানসিকতারই বহিঃপ্রকাশ কিন্তু আমরা ভারতের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, আমরা শুধু না ভারতের কেন্দ্রীয় সরকারও দেখিয়েছেন। তারা কি নাটক করছে নাকি আসলে? না, তারা বারবার কিন্তু পলিটিক্যাল কমিটমেন্ট, যেটি ডিপ্লোম্যাটিক কমিটমেন্ট, সেই ডিপ্লোম্যাটিক কমিটমেন্টের জায়গায় কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারকে আমরা দোষারোপ করতে পারছি না। তারা একাধিকবার ইভেন আমাদের সেক্রেটারি লেভেলের যে চুক্তির খসড়াগুলো তৈরি করা ইত্যাদি জায়গায় অনেক দূরে গিয়েছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি যে কথাটি বলছেন সেটি কিন্তু একেবারে উপেক্ষার নয়। কিন্তু সেটার সমাধান করতে গেলে আমাদেরকে শুধুমাত্র দ্বিপাক্ষিক সমঝোতার জায়গার দিকে যদি তাকিয়ে থাকতে হয় আমাদের মুখাপেক্ষী হয়েই থাকতে হবে। আচ্ছা, পানি না হয় দিলই না, কিন্তু আমাদের তোর্ষা, আমাদের ঘাগট, আমাদের দিগকুমার, এই সমস্ত নদীতে পানি নেই, এই নদী আমাদের দেখিয়ে দিল কেন? এই এই জায়গাটাই তো বলছি যে এই জায়গাগুলো দেখুন, মহানন্দা কিন্তু প্রথমে আমার দিনাজপুরের দিক থেকে বাংলাদেশে ঢুকেছে, আবার এটা বেরিয়ে গেছে, সাপটিয়া দিয়ে বেরিয়ে গেছে, ভারতে চলে গেছে, আবার নাটোরের উপর দিয়ে আগে দিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। আমরা এই জায়গায় কি করেছি? আমরা কখনোই পানির উৎসকে শুধুমাত্র সেচের কাজে ছাড়া আমরা পানির জন্য বড় কোনো প্রকল্প গ্রহণ করিনি। ভারত যে জায়গাটিতে দাঁড়িয়ে তার পানি সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে, একদিকে জলবিদ্যুৎ প্রকল্প আর একদিকে সেচ, দুটো কাজেই ব্যবহার করছে। আমরা এই অভিন্ন নদীগুলোতে এমন কোনো প্রকল্প গ্রহণ করিনি যেটি ভারতের সাথে প্রকল্প গ্রহণের আগে আমরা শেয়ারিং এর মাধ্যমে প্রজেক্ট গুলোকে তৈরি করতে পারি। মানে আমাদেরকে আমাদের সাথে সাথে আমাদেরকে আন্তর্জাতিক জায়গায় যেতে হবে। অবশ্যই আমি মনে করি যে আন্তর্জাতিক জায়গায় যদি আমরা, বিশেষ করে 2014 সালে যে আন্তর্জাতিক পানি আইন, যেটি কনভেনশন যখন আইনে রূপ নিয়েছে, এরপরে যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে যদি আমরা আমাদের অভিন্ন নদীগুলোর বিষয়ে চিন্তা না করি, তাহলে যে কথাটি আমি আগেই বলছিলাম যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবগুলি নদী, ছটি নদী এখন মৃত নদী, তেমনি উত্তরাঞ্চলের যতগুলো নদী আছে সবগুলোই এখন শুকিয়ে এসেছে। যেটুকু ছিটে ফোটা পানি আমরা পাই, সেই পানিটুকুও কিন্তু আমরা ব্যবহার করার জন্য শুধুমাত্র যে ব্যারেজগুলো পানি সংরক্ষণের জন্য আমরা চিন্তা করেছি, আমরা কখনোই এই পানির সর্বোচ্চ ব্যবহারের জন্য একদিকে জলবিদ্যুৎ প্রকল্প আর একদিকে সেচ, এই দুইয়ের যে সমন্বিত প্রকল্প, এই সমন্বিত প্রকল্পের জায়গায় আগা গোড়াই আমরা যাইনি। চিন্তা করুন, অঞ্চলের নদীগুলো নিয়ে অনেক কিছুই বললেন, এবার আপনার বাড়ির কাছে নিয়ে আসি। আমাদের যে পাংশা, সেই পাংশায় আমরা যে একটা ব্যারেজ গঙ্গা ব্যারেজ করতে চেয়েছিলাম, হঠাৎ করে স্ক্র্যাপ করা হলো। একটি একই কারণ পাংশায় ব্যারেজটা অনেক পরে চেষ্টা করেছি আমরা, কিন্তু ফারাক্কাকে যখন ফারাক্কা পরীক্ষামূলকভাবে চালু করার জন্য বাংলাদেশ সরকার তখন এক ধরনের নিম রাজি হয়ে বলা যায় যে অনুমতি দিয়েছিল, যেটা পাকিস্তান আমল থেকে ঠেকেছিল,
সেই সময়ই আমাদের গঙ্গা প্যারেজের প্রকল্পটি হাতে নেওয়া হয় এবং এই প্রকল্পটি হওয়ার কথা ছিল প্রাগপুরে, কুষ্টিয়ার উজানে, ভেড়ামারার উজানে। কিন্তু আমরা তখন এই ব্যারেজ টাকার অভাবে বলেছি বারবার যে আমরা অর্থ সংস্থান করতে পারিনি। আসলে অর্থ সংস্থান নয়, বরাবরই আমি মানসিকতার ব্যাপার, মানসিকতাও শুধু নয়, এক্ষেত্রে আপত্তি ছিল বরাবর ভারতের। কারণ আমরা যদি ভেড়ামারার উজানে এই ব্যারেজটি দেই, তাহলে পদ্মার পরে যে পানিটি ফারাক্কা থেকে ছাড়া হতো, এই পানিটি পুরো ওই এলাকায় যদি আমরা ড্যামে আটকে ফেলতাম, গঙ্গা ব্যারেজে আটকে ফেলতাম, তাহলে ভারতের একটা বড় অংশ ডুবে যেত, প্লাবিত হতো, থাকতো। কিন্তু তাহলে সংসায় যদি করি আমরা, পরে কিন্তু ১৮৪ কিলোমিটার আমরা এটাকে পরবর্তীতে সরিয়ে নিয়ে আসলাম ভারতের ওই আপত্তির কারণেই। কিন্তু বিভিন্ন সময়ে আমরা এটা করতে পারিনি, করিনি, আমরা স্ট্যান্ড নিতে পারিনি। বার্গেনিং করার জন্য যে সুযোগটি ছিল আমাদের, সেই সুযোগটি আমরা তখন হাতছাড়া করে ফেলেছি। পরে বরঞ্চ এই প্রজেক্টটিকে সরিয়ে নিয়ে এসে, আরো ভাটিতে সরিয়ে নিয়ে এসে পাংশায় করার চিন্তা করলাম। পাংশায় করার পরে, চিন্তা করার পরে আমরা এমনকি বিশ্বব্যাংকের ঋণ সহায়তা পাওয়ার ক্ষেত্র তৈরি হলো। কিন্তু তারপরে দেখা গেল আমরা এটার থেকেও সরে আসছি। কেন সরে আসছি? এখন অজুহাত দিচ্ছি আসলে পদ্মায় সাফিসিয়েন্ট পানি আমরা পাচ্ছি না, যে কারণে ব্যারেজটি ফেল করবে। অর্থাৎ বৃষ্টির পানি নির্ভরশীল হয়ে আমরা পাংশায় যদি ব্যারেজ করি, তিস্তা ব্যারেজের যে পরিণতি হয়েছে, একটা ব্যাড ইনভেস্টমেন্টে পরিণত হয়েছে, পাংশা ব্যারেজও এরকম একটি ব্যাড ইনভেস্টমেন্টে পরিণত হবে। এই আশঙ্কা থেকেই আমরা এখন পাংশা ব্যারেজ থেকে সরে আসছি। আপনার সাথে কথা বলে ভালোই লাগছিল, আমরা আরো একদিন আপনার সাথে কথা বলতে চাইবো, কারণ নদী নিয়ে আপনার ধারণা অনেকটাই স্বচ্ছ আমি দেখলাম। তো আমরা আরেকদিন আপনার সাথে কথা বলবো, আমাদের অনুষ্ঠানের ইতি টানতে হবে, এ কারণেই আপনাকে ধন্যবাদ জানিয়ে ইতি টানার দিকে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা কাজী আব্দুল হান্নানের সাথে কথা বলছিলাম, তিনি সিনিয়র সাংবাদিক, তিনি নদী নিয়ে আমাদের খুব স্বচ্ছ ধারণা দিচ্ছিলেন, সারা দেশের নদীগুলো নিয়ে তার ধারণাও অত্যন্ত পরিষ্কার। কিন্তু একটি জায়গা খুবই অপরিষ্কার আমাদের, সেটি হচ্ছে আমরা ভারতের সাথে আমাদের নদীর যে পানি সেটা ন্যায্য হিস্সা আদায় করতে পারছি না। আমাদের পাংশায় যে গঙ্গা ব্যারেজ প্রকল্প করার কথা ছিল, সেটা পাংশায় হোক বা অন্য কোথাও করা হোক, যদি না করা হয় তাহলে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে নদীগুলো সেগুলোতে কিন্তু লবণাক্ততা বেড়ে যাবে এবং আমাদের যে দাকোপ সহ সাতক্ষীরার বিপুল অঞ্চলের মানুষ তারা এক কলসি মিষ্টি পানির জন্য কতটা যে কষ্ট করে সেখানে গিয়ে সচক্ষে না দেখলে সেটা বোঝা যাবে না। সুতরাং অচিরেই আমাদের সরকার আরো সরব হবে, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে এবং ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করবে, এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো অনুষ্ঠান রীতি টানছি। আল্লাহ হাফেজ।